আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখানে একটি টিন সেট ঘরের ডিজাইন এবং একটি টিন সেট বাড়ি তো আপনারা এখানে চারটা রুম দিয়ে করা হয়েছে এখানে ভিতরে কিন্তু কীভাবে করা হয়েছে কি আসার বিষয় যদি আপনারা এই ঘরটি দেখুন এবং সহ বিস্তারিত কোন জায়গায় কি লাগছে বলে দেব তো এখানে আমাদের যে চারটা রুম দুইটা বারান্দায় দুইটা পকেট রুম এবং ভিতরে তেরো ফিট এবং বারো ফিট যেটা আট হাত এবং নয় হাত রুম ভিতরে এবং বারান্দার রুম আট ফিট বাই নয় ফিট তো এখানে আমাদের কতটা ইট লাগছে এবং কতটা সিমেন্ট এবং কত টাকা হলে আপনি কমপ্লিট করতে পারবেন এইভাবে একটি ঘর তো যদি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু সামসাইট ডালাই দিয়ে উপরে এই ডিজাইনটি করা হয়েছে তো এটা কিন্তু অল্প টাকার মাধ্যমে এই ডিজাইনটি করা হয় তো এর চেয়ে গরজিয়াস ডিজাইনও করা হয় তো হয়তো টাকা একটু বেশি লাগে তো আমরা কিন্তু অনেক বিল্ডিং আছে সামনে পোর্টস করে ডিজাইন দিয়ে ভালো করে থাকি তো অনেকের ইচ্ছা যে আমি কম টাকায় করবো যারা কম টাকায় করতে চান তো এইভাবে যদি করেন তাহলে অল্প টাকায় অবশ্যই করতে পারবেন তো এটা কিন্তু তিন ইঞ্চি দেয়াল দিয়ে এই বাড়িটি করা হয়েছে তো এখানে দেখেন আমাদের একটি পকেট রুম আর পিছনে দুইটা মেন রুম বেডরুম তো এখানে দেখেন পিছনে দুইটা বেডরুম যেটা বারো ফিট বাই তেরো ফিট এই যে তেরো ফিট বাই বারো ফিট এই দুইটা রুম এখানে আছে এবং সামান্য দুইটা পকেট রুম আট ফিট বাই নয় ফিট করে দেওয়া আছে এই সামনের বারান্দাটা কিন্তু আট ফিট এর জন্য আর এই দেখেন এই সাইডে কিন্তু একটি দরজা দেওয়া আছে এখানে কিন্তু টিউবওয়েল হবে এবং বাথরুম এবং এদিকে রান্নাঘর করা হবে এটা ভিতরে কিন্তু বাথরুম নেই আপনি চাইলে বাথরুমটি করে নিতে পারেন এই বারান্দাটি দেখেন এই বারান্দাটি হল কোলামেলা এবং আমার টোটাল এরিয়াটি বাড়ির বিশ ফিট বাই ছাব্বিশ ফিট এই এরিয়াটি তো আপনাদের এই গড়টি যদি করেন তাহলে এখানে ইট লাগবে সাত হাজার সর্বমুঠ গাঁথনিয়ে এবং এটা কিন্তু রোড দিয়ে তিন সুতা তিনটে করে রোড দেওয়া হয়েছে পিলারে কলামে রোড দিয়ে করা হয়েছে তো টোটাল সাত হাজার ইট লাগবে আর রোড যদি লাগে এখানে প্রায় তিনশো কেজির মতো রড লাগবে আর সিমেন্ট এখানে একশো বিশ ব্যাগের মতো সিমেন্ট লাগছে এটা কিন্তু দেখেন প্লোট ডালাই করা হয় নাই এই বাড়িটি দরজা ও লাগানো হয় নাই এবং জানালাও লাগানো হয় নাই এগুলা কিন্তু কাজ বাকি আছে এগুলা লাগানো হবে এবং এখানে একটি দেখেন একটি পকেট রুম যেটা আট ফিট বাই নয় ফিট তো আপনি এইভাবে যদি এই গোটটি করতে চান দেখেন উপরে কিন্তু আমাদের কার দিয়ে এই টিনের সানিগুলো দেওয়া হয়েছে তো আপনি যদি এই ঘরটি এইভাবে যেইভাবে আসে যদি কমপ্লিট করতে চান তো আপনার প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো খরচ হবে তো পরবর্তী আরও কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো ডালাই রয়ে গেছে এবং দরজা জানালা কিছু বাকি রয়ে গেছে এগুলা যদি করেন তো আরও প্রায় যে কাজগুলো আছে দেখেন এই ওয়ারিংগুলো বাকি রয়েছে যে কারেন্টের কাজগুলো এইগুলো কিন্তু করা হয় নাই তো এগুলো সব মিলিয়ে ডালাই মিলিয়ে যদি আরও করেন প্রায় আরও এক লক্ষ কাছাকাছি চলে যাবে তো আপনার কিন্তু সেক্ষেত্রে দেখা গেল তো আপনার পাঁচ লক্ষ টাকার মতো এই বিল্ডিংয়ে খরচ হবে পাঁচ লক্ষ টাকা হয়তো একটু বেশি লাগতে পারে তো পাঁচ লক্ষ টাকা হলে আপনি এভাবে চারটা রুম দিয়ে করতে পারেন আর চাইলে আপনি বাথরুমও ভিতরে দিতে পারেন তো আপনার আসলে যার যেরকম পছন্দ যেহেতু একটি গ্রামের বাড়ি এটাতে কিন্তু ভিতরে বাথরুম দেওয়া হয় নাই কিন্তু আমি বলেছিলাম বাথরুম দেওয়ার জন্য কিন্তু অনাদের নেই তো চাইলে দেখেন এটাও কিন্তু একটি সেট ঘর এটাও কিন্তু আমরা করে দিতে পারি চাইলে এটাও কিন্তু আমাদের হাতের কাজই তো যাদের কম বাজেট কম বাজেটের মতোই করি আমরা আর যাদের একটু বেশি বাজেট তাদের জন্য একটু অন্যরকমভাবে করা থাকি এটা কিন্তু বারান্দা সার দিয়ে করা হয়েছে এবং এখানে এটাও দেখেন এটাও কিন্তু বারান্দা সাত দিয়ে করা হয়েছে তো যদি এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে যাবেন তাহলে অবশ্যই এরকম নতুন নতুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই